বর্ষাকালে শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে উভয় ক্ষেত্রেই কিন্তু পানীয় জল দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা জীবাণু এরা পরিবেশের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উৎস থেকে বর্ষা জলের সঙ্গে এরা পানীয় জলের সঙ্গে মিশে পানীয় জলকে দূষিত করে তোলে এবং এর ফলে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন টাইফয়েড ফিভার এটা সানমোলেনা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে এবং এর ফলে প্রচণ্ড জ্বর এবং পেট খারাপ হওয়া এই সমস্যাটা হতে দেখা যায় ডিসেন্ট্রি হতে পারে বা আমাশা হতে পারে এর ফলে দেখা যায় যে প্রচণ্ড ডায়রিয়া এবং সেই সঙ্গে আমাশা বা সেই সঙ্গে মিউকাস থাকে এবং তার সঙ্গে ব্লাড থাকতেও পারে নাও থাকতে পারে এবং এটা বিভিন্ন ধরনের প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ভাইরাস এদের সংক্রমণে এই রোগটি হয়ে থাকে এছাড়া কলেরা হতে পারে যেটা ভিভ্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়া সংক্রমণে হয়ে থাকে এবং এর ফলে দেখা যায় যে প্রচণ্ড ডায়রিয়া হওয়া বমি এবং চট করে ডিহাইড্রেশন এসে যাওয়া এই লক্ষণগুলো থাকে এছাড়া জিয়ারডিয়া হতে পারে এটা জিয়ারডিয়া নামক প্যারাসাইটের কারণে হয়ে থাকে এর ফলে পেটে প্রচণ্ড ব্যথা এবং ডায়রিয়া এই সমস্যাটা আসতে পারে এছাড়া ইকোলাই হতে পারে যেটা ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণে হয়ে থাকে এবং এর ফলে দেখা যায় যে ব্লাডি ডায়রিয়া হতে দেখা যায় অর্থাৎ পেট খারাপের সঙ্গে প্রচণ্ড রক্ত পড়ে পেটে ব্যথা হয় সেই সঙ্গে প্রচণ্ড জ্বর হয় বমি হয় এই লক্ষণগুলো থাকবে এবং এমনকি এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কিডনি ফেলিয়ারের কারণ হয়ে যেতে পারে এই ধরনের রোগগুলো এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে এবং অবশ্যই লক্ষণ অনুসারে মেডিসিনগুলোকে ব্যবহার করতে হয় এবং এই মেডিসিনগুলো আমি কয়েকটি বলছি এগুলো টু হান্ড্রেড পোটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো কাজ পাওয়া যায় যেমন আর্সিনিকাম অ্যালবাম অ্যালোসকোটিনা আর্জেন্টাম নাইট্রিকাম টেক কলচিকাম ক্যামফোরা এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করবে এছাড়া ক্যালিবাইক্রোম মার্কসল এবং আরও বিভিন্ন মেডিসিন যেগুলো লক্ষণ অনুসারে আমরা ব্যবহার করে এই রোগগুলোকে আমরা সারাতে পারি বা এই একই সমস্যাগুলোকে আমরা ঠিক করতে পারি এছাড়া আরেকটি ক্ষেত্র হচ্ছে সেটা হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস এ এটা হেপাটাইটিস এ ভাইরাসের সংক্রমণে হয় এর ফলে লিভারের ইনফেকশান হয় এবং জন্ডিস হয় এক্ষেত্রে লক্ষণ অনুসারে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করবে তার মধ্যে দেখা যায় যে ন্যাট্রাম সালফ চেলিডোনিয়াম হাইড্রাস্টেস এছাড়া দেখা যায় যে ব্রায়ানিয়া নাক্সপোম পালসেটিলা এরকম বিভিন্ন মেডিসিনগুলো কিন্তু খুব ভালো কাজ করে তাহলে জলের দূষণের কারণে কিন্তু এই ধরনের রোগগুলো হয় তাহলে জল অবশ্যই বিশুদ্ধ হতে হবে এজন্য বিভিন্ন ওয়াটার পিউরিফায়ার যেগুলো রয়েছে তার জল পান করতে হবে অথবা জল ভালো করে ফুটিয়ে সেই জল পান করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই এটা মনে রাখতে হবে যে যখনই খাবার খাবো আমরা তখনই আমরা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে আমরা খাব এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে আজকে আলোচনা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার